বর্তমানে সব থেকে জনপ্রিয় সোশ্যাল সাইট হচ্ছে ফেসবুক, আর এই ফেসবুককে সিকিউরিটি দেওয়াটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু আমরা চাইলে আমাদের এনআইডি কার্ড দিয়ে ফেসবুককে ভেরিফাই করতে পারি, আর ভেরিফাই করলে ফেসবুক যদি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে নেয় সেখান থেকে আমরা কিন্তু খুব সহজে আমাদের এনআইডি কার্ড দেখিয়ে নিয়ে আসতে পারবো। এছাড়াও ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের বিভিন্ন পলিসি ইস্যু থাকে, এই সমস্যাটাও খুবই কম হবে। তারা গত বছরে এনআইডি দিয়ে ভেরিফাই করছে, তাদেরও কিন্তু এখন নতুন নিয়মে এনআইডি কার্ড দিয়ে ফেসবুকে ভেরিফাই করতে হবে। তো ফেসবুকে ভেরিফাই করার জন্য আমি সরাসরি চলে যাব আমার ফেসবুক। এখানে অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, তো এখানে যে পাশে থ্রি ডট আছে এটার উপরে আমি ক্লিক দেবো। এখান থেকে একদম নিচে চলে যাব, সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক দেবো। তারপর পুনরায় যে এই নিচে সেটিং অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো, সরাসরি আমার ফেসবুকের সেটিংয়ে চলে যাবে। এখানে দেখুন ফার্স্টে যে আছে পার্সোনাল ডিটেলস এটার উপরে ক্লিক দেবো। এখানে আবার পুনরায় নিচে যে পার্সোনাল ডিটেলসটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে আমাদের কিন্তু তিনটা অপশন দিয়েছে, প্রথমে কন্ট্যাক্ট ইনফো, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আইডেন্টিটি ইনফরমেশন। তো আমরা যে এনআইডি কার্ডটি দিয়ে ভেরিফাই করব অবশ্যই সেই এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটি আছে এবং ফেসবুকের ডেট অফ বার্থটি একই থাকতে হবে, না হয়তো কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হবে না। যদি আপনাদের মিল না থাকে তাহলে অবশ্যই আপনারা ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ করে নেবেন। নিচে দেখুন আছে আইডেন্টিটি ইনফরমেশন, তো এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু অলরেডি আমি গত বছরে আইডেন্টিটি ভেরিফাই করছিলাম ফেসবুকে, সেটা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে, এবছরে নতুনভাবে করতে হবে। তো আমি এখানে কনফার্ম আইডেন্টিটি এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে পার্সোনাল আইডি কিন্তু এক্সপার্ট হয়ে গেছে দেখাচ্ছে, এবং অবশ্যই এখানে টু ফ্যাক্টর থাকতে হবে আপনার ফেসবুকে। তো আমার কিন্তু টু ফ্যাক্টর আছে, এই জন্য কিন্তু ব্লু টিক মার্ক হয়ে গেছে। তো আমি উপরে যে পার্সোনাল আইডি এটার উপরে ক্লিক দেবো। তো এখানে সিলেক্ট করবো আপলোড ইউর আইডি, তারপর নিচে যে নেক্সট অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এখানে কয়েকটা অপশন দিছে ভেরিফাই করার জন্য। তো আমি এখানে শো মোর এটার উপরে যদি ক্লিক দিই এখানে আরও ডিটেলস আসবে, এই সকল ডকুমেন্টস দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। তো এখানে দেখবেন যে আপনার কোন ডকুমেন্টসটি আছে, তো আমার ন্যাশনাল আইডি কার্ডটি আছে, ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেবো। তারপর নিচে যে নেক্সট অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর নিচে যে গেট স্টার্ট আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আমি অলরেডি আমার যে এনআইডি কার্ডটি আছে সেটি ক্যামেরার সামনে ধরছি, অটোমেটিক কিন্তু আপনার ছবি তুলতে হবে না, স্ক্যান করে আপনার এনআইডি কার্ডটি ফেসবুক নিয়ে যাবে। তো দেখুন এখানে অটোমেটিক কিন্তু আমার ফেসবুক এনআইডি কার্ডটি নিয়ে গেছে, এবং এখানে দেখুন লেখা আছে সাবমিট। তো সাবমিটের উপরে ক্লিক দেবো, একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই কিন্তু আমার এনআইডি কার্ডটি যে সাবমিট করা হয়েছে সেটার ডকুমেন্টসটি দেখাবে, যেমন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তো আমি ফিনিশের উপরে ক্লিক দেবো। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই দেখুন এখন প্রসেসিংয়ে আছে, কিছুক্ষণের পরেই কিন্তু আমার এনআইডি কার্ডটি দিয়ে ভেরিফাই হয়ে যাবে। আমি আধা ঘন্টা পর আবার পুনরায় ফেসবুকে ঢুকে দেখব। তো আমি আধা ঘন্টা পর আবার ফেসবুকে চলে আসলাম, আমার অলরেডি নোটিফিকেশন চলে আসছে আমার এনআইডি কার্ডটি দিয়ে ভেরিফাই হয়ে গেছে ফেসবুক, এখন আমার ফেসবুক আইডিটি নিরাপদ। আমি যদি ফেসবুকে ভিডিও আপলোড দিই কপিরাইটের যে ঝামেলাটা সেটাও খুব কম আসবে এবং পলিসি ইস্যুটাও কম আসবে। এটি যদি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে যায় তাহলে কিন্তু আমি খুব সহজে আমার আইডি ফ্রি পাবো। তো এখনই আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অথবা আরও যে তথ্যগুলো আছে ওই তথ্য দিয়ে আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাই করে নিন।